যে সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে নির্বাচন করবে, কেন নির্বাচন করবে? উনি একজন খেলোয়াড়, উনি একজন খেলোয়াড়, উনি কেন নির্বাচন করবে? ওনার কেন এত লোভ? কেন লোভ? উনি খেললে কি কম কামাইতেছে নাকি? খেললে কম কামাইতেছে, তাহলে ওনার নির্বাচন করা দরকার কি? আওয়ামী লীগ করা দরকার কি? বিএনপি করা দরকার কি? ওনার কোনো কিচ্ছু করার দরকার নেই, উনি খেলোয়াড়ের মতো থাকা উচিত। কেন থাকবে? উনি দুর্নীতি এক নম্বরে উনিই বেশি করে, কারণ কোন সাকিব আল হাসান যদি এরকম না করতো, আমি আপনাকে একটা কথা বলি, চোর চুরি করলে তার চেহারায়, সে মুখে বলবো আমি চুরি করি নাই, কিন্তু তার চেহারায় একটা ছাপ উঠে, ওই ছাপটা আপনারা দেখেন ফলো করে ভাই ফেসে পান কিনা। হ্যাঁ, তামিম ইকবাল একজন বাংলাদেশের খেলোয়াড়, বাংলাদেশের সম্পদ, এগুলাকে দুনো সরকার, এক সরকারের কথা বলি নাই, যত সরকার আসবো সেই সরকারকেই বাংলাদেশের খেলোয়াড়কে দেখা উচিত। তাকে রাজনীতি থেকে নেওয়াটাও ঠিক না, তাকে খেলায় মাঠে রাখা ঠিক। সব প্রধানমন্ত্রীদের বলি, কোনো খেলোয়াড়কে দয়া করে কোনো রাজনীতিতে জড়ায়েন না, খেলোয়াড়কে খেলোয়াড়ের মতো মাঠে রাখেন। এগুলো দেশের সম্পদ, এগুলোকে রাজনীতিতে জড়ায়েন না। খেলার সাথে রাজনীতির কোনো হয় না, রাজনীতির কোনো সম্পর্ক হয় না, খেলোয়াড়ের মতো থাকা উচিত। আপনি জনগণকেও জিজ্ঞেস করতে পারেন, কিন্তু দয়া করে বলি সব প্রধানমন্ত্রীকে, কোনো খেলোয়াড়কে রাজনীতিতে জড়েন না, ওরা মাঠের প্লেয়ার, মাঠে রাখেন। গতকালকে ম্যাচটা অবশ্যই দেখছেন, নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ হারছে, তো এই ব্যাপারটা কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে, এখন কি কমু, এখানে আর কিছু বলার নাই। আমি এতটুকু বলতে চাই প্রধানমন্ত্রীদের, কোনো খেলোয়াড়কে আপনি রাজনীতিতে জড়েন না, কোনো খেলোয়াড়কে কোনো ইলেকশন বা কোনো রাজনীতি করতে দিয়েন না, ওরা মাঠের প্লেয়ার, মাঠে থাকুক, আমি এটাই চাই। আশরাফুল, সাকিব আল হাসান সবাই একই প্লেয়ার, একই দেশের সন্তান, একই মাঠের সন্তান, মাঠ থেকে কেন প্লেয়ারদেরকে আলাদা করা হবে? ওনারা খেলা না পারলে খেদাই দিতে পারতেন, খেলা পা জানে, ভালো খেলা পারে, ওনাদেরকে কেন খেলা? ওনার দেশের সম্পদ এগুলো। এই ব্যাপারটা তো ভাই আমি দেখা না দেখার বড় কথা না, কিন্তু আমি যেটা বলতাছি যে বাংলাদেশের খেলোয়াড়দেরকে রাজনীতিতে জড়ায়েন না, রাজনীতিতে জড়ানো, খেলোয়াড়দেরকে জড়ানো ঠিক না, কারণ মাঠের প্লেয়ার, মাঠের নায়ক, এটা মাঠে থাকাই ভালো। বিশ্ব খেলা হয়, বিশ্ব খেলায় যদি আমাদের বাংলাদেশের খেলোয়াড় একবার টেক্কা মারতে পারে, তাহলে অল বিশ্ব বাংলাদেশকে ভালো মতো চিনবে। আমরাও চাই বাংলাদেশ কাঁপানুক, বাংলাদেশ কাঁপানুক। এর জন্যই সব সরকারকে বলি, এক সরকার হাসিনা খালেদা কাউকে না, সবাইকে বলি, বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হবেন তাকেই বলতাছি যে খেলোয়াড়দেরকে দয়া করে রাজনীতিতে জড়াবেন না, ওদেরকে সবাই ভালোবাসবেন, সব প্রধানমন্ত্রী ভালোবাসবেন, কারণ এরা দেশের সম্পদ, এরা দেশের প্লেয়ার, অল বিশ্ব চিনার প্লেয়ার। দয়া করে খেলোয়াড়দেরকে রাজনীতিতে জড়েন না, খেলোয়াড়দেরকে ইলেকশনে নিয়েন না, ওদেরকে মাঠে থাকতে দেন, মাঠে খেলতে দেন, বিশ্ব চিনুক। রাজনীতিতে খেলোয়াড়দেরকে মানায় না, রাজনীতিতে খেলা না। আমি এই কথা বললেই আমার বক্তব্য শেষ করতেছি, দয়া করে খেলোয়াড়দেরকে, প্রধানমন্ত্রীদেরকে বলি রাজনীতিতে খেলোয়াড়দেরকে জড়ায়েন না, আর এবং কি তামিম ইকবালকেও খেলায় চান্স দেওয়া হোক, কারণ এরা আমাদের দেশের গর্বিত সন্তান।